আমারও তো এখন সিঙ্গেল, আমি কত রোমিও আমার পিছনে আগে পিছে থাকার কথা, তো ওরাও তো ভাববে যে আয় হায় তোমা তো রাফির সাথেই আছে। মাঝখানে যে একজন গানের শিল্পী যে তার বয়ফ্রেন্ডকে পেলেন একজনের সাথে, ওটা নিয়ে আমি একটা সাহস করে স্ট্যাটাস দিয়েছিলাম যে এবার গালি দেন না এবং আমাকেও ফ্রিতে কিছু গালি দিয়ে দিয়েন। আল্লাহ, আমাকে যে ফ্রিতে কত গালি দিল। জনি ডেপার অ্যাম্বারের ভেতরে তুমি কার পক্ষে ছিলে? যার হিরোইন হওয়ার সে গাড়ি বাড়ি বেচে নিজে প্রডিউসার হয়ে হিরোইন হয়। বিয়ের পরে প্রায় পাঁচ ছজন নায়িকার নাম আমি ধরে বলতে পারবো যে ভাই আমি জীবনে ভুল করেছিলাম, ভুল পথে ছিলাম, আমাকে ক্ষমা করে দিন। নায়িকা হওয়া বা যা যা করেছে জীবনে, যে পথ পেরিয়ে আসলে ফ্ল্যাটটা কিনেছে ওই ফ্ল্যাটটা ছাড়ে না, মানে যেই পথটা কিনে এই গাড়িটা কিনেছে গাড়িটাও আর দান করে না, ওই গাড়িতে বসে লাইফটা করে। তো এই কি তুমি হিপোক্রিসি বলো কিনা, বা তোমার ভেতরে এরকম একটা ব্যাপার তৈরি হয়েছিল কিনা? না, এটা ভাইয়া কেন হয়, মানে সাইকোলজিটা আমি শুনতে চাচ্ছি। হতেই পারে, যেমন আমি যেমন এখন আমার জীবন যাপন একরকম, যখন আমি আরেকটা সংসারে যাব সেই ফ্যামিলি তো আর এই জীবন যাপনে অভ্যস্ত না। আমার ফ্যামিলি এই জীবন যাপনে অভ্যস্ত যে আমি শুটিং এ যাব, আমাকে একজন ডিরেক্টর ফোন করবে, বা আমি যে একটা লাইফস্টাইল আমাদের। হ্যাঁ হ্যাঁ, তো এইটাতে তো ওই ফ্যামিলি অভ্যস্ত না। তো ওই ফ্যামিলিতে যাওয়ার পরে ভুল ছিল এরকম বলাটা, ওই ওই ফ্যামিলিতে যাওয়ার পরে হয়তো ওই ফ্যামিলির কালচারের সাথে সে সেই সেইভাবে ইউজ টু হয়ে গিয়েছে। ওই ফ্যামিলি হয়তো ধার্মিক হতে পারে, বা ওই ফ্যামিলির হয়তো ফ্যামিলি বন্ডিংটা অনেক ভালো অন্যরকম। তো ওইটাতে যাওয়ার পরে তার মনে হয়েছে যে আমি আর কাজ করতে চাই না, কিন্তু অনেক আবার রিগ্রেট করে। এই রিগ্রেটটার কারণেও আমার মনে হয় তার পেছনে স্টোরি আছে, যে সে যে এই যে গাড়িটা বললেন বা বাড়িটা বললেন, এটা করতে হয়তো তাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, যেটা খুব ব্যাড এক্সপিরিয়েন্স তার। এবং যখন সে আবার নতুন জীবন শুরু করেছে ওখানে সে ভালো আছে, এই জন্য হয়তো সে বলছে যে আমি এখন গাড়ি বাড়ি ছেড়ে দিতে বলছেন, ওইটার পেছনে তো তার অনেক কিছু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস আছে, কেন সে ওটা ছাড়বে? ওটা তো সে অবশ্যই অবশ্যই, কিন্তু এই বলাটা আমার কথাগুলো অনেকের হয়তো পছন্দ হবে না, বাট খুব সুন্দর পয়েন্টে বলছো, কিন্তু এই বলাটা, এই বলার ক্ষেত্রে কি অন্য আরো দু চারজন মেয়েরা কি ডিপ্রাইভ হয়ে যায় কিনা? যার হিরোইন হওয়ার সে গাড়ি বাড়ি বেচে নিজে প্রডিউসার হয়ে হিরোইন হয়, আর যার হিরোইন না হওয়ার সে যদি দেখে যে তাকে দিয়ে হচ্ছে না, তখন ওই যে আঙ্গুর ফল টক। জনি ডেপার অ্যাম্বারের ভেতরে তুমি কার পক্ষে ছিলে? কার কার জনি ডেপার অ্যাম্বারের কেস? ও আচ্ছা, মামলাটাতে আমি খুব সাহস করে মাঝখানে যে একজন গানের শিল্পী যে তার বয়ফ্রেন্ডকে পেলেন একজনের সাথে, ওটা নিয়ে আমি একটা সাহস করে স্ট্যাটাস দিয়েছিলাম যে এবার গালি দেন না এবং আমাকেও ফ্রিতে কিছু গালি দিয়ে দিয়েন। আল্লাহ, আমাকে যে ফ্রিতে কত গালি দিল ওই একটা কথা বলে। হ্যাঁ, যে আমি কেন বলেছি যে এখানে মেয়েটার দোষ কি, তার বয়ফ্রেন্ডকে আরেকজনের সাথে পেয়েছে, তো সেখানেও আমাকে গালি দিয়েছে। হ্যাঁ, মানে যে কোনো ইস্যু তোমাকে জড়ায়, মানে আমি যেহেতু কথা বলেছি সেহেতু আমি গালি খেয়েছি। তো এই যে দুজনের ইস্যুতে আপনি বললেন যে আমি কার পক্ষে যাব, যেহেতু আমি আমি সোশ্যাল মিডিয়াতে এটা সম্পর্কে অবগত, আমি তাদের আসলে জীবনে জানি না। তো আমার সম্পর্কে এখন যদি আপনি পাঁচজনকে জিজ্ঞাসা করেন, তারা সোশ্যাল মিডিয়ার জায়গা থেকে জেনেই আমাকে মার্ক দিবে, কিন্তু আমি জানি আমি কি ফেস করেছি আমার পাস্ট লাইফে। তো আমি যেহেতু জানি না, আমি কমেন্ট করব না। ওই যে নায়িকা তো কিভাবে সংসার করবে, হ্যাঁ এটা এটা একটা ফেস করা, এবং এটার সাথে বোল্ডলি আবার এটাকে একটা লজিকে দাঁড় করানো, আর একটা বিষয় হচ্ছে অপর পক্ষ থেকে যে এই আঘাতগুলা। তো এই বিষয়গুলো সম্পর্কে কে তোমার সবচেয়ে বেশি সাপোর্টিভ ছিল, কে তোমার সাথে আসলে মানে তুমি এই সাহসটার জায়গায় কখন দাঁড়ালে, মানে কালকে বিয়ে করে পরশুই তো তুমি আসলে কেসটা ঠুকে দাওনি বা এই জায়গাটায় আসোনি, একটা বিশ্বাসের জায়গা থেকে তো আসলে শুরু হয়েছিল। ওটা তো ভাই অনেক দিন হয়ে গেল। আমি সংক্ষেপে আমি আমি বিষয়টা স্কিপ করতে চাই সংক্ষেপে নিয়ে। আমি শুধু বললে জিনিসটা আসলে আমার মনে হয় ঠিক হবে না, কারণ যাকে নিয়ে বলবো সে তো বলছে না, তো বলার জায়গা দুজনেরই থাকা উচিত। আমি হয়তো আমারটাই বলবো, হয়তো তারও কিছু বলার জায়গা আছে, তো আমি এটা বলবো না। আমি এর পরের স্টোরিটা বলতে পারি, বলো যে এর পরে আমি কিভাবে আবার এই যে উঠে দাঁড়ানোটা, আমার যুদ্ধটা আবার। অবশ্যই ওই সময়টা আমার পাশে ছিল আমার আব্বু আম্মু। নর্মালি যেটা হয়, ফ্যামিলি অনেক সময় অনেক ধরনের কথা শোনায় যে তোমারই দোষ,
তুমি এটা কেন করছো, ওটা কেন করছো, তোমার জন্য হয় অনেক টাকা লোভে গিয়েছে তোমার মিছে। তো ফ্যামিলির সাপোর্টটা ছিল, হ্যাঁ। সেকেন্ড আমার বেস্ট ফ্রেন্ড লিজা, যখন আমার মনে আছে আমার অনেক কাছের অনেকেই হয়তো বলেছে যে আল্লাহ তোমার সাথে এখন ছবি দিলে সেখানে তো গালি খেতে হবে বা এটা একটা এগুলো ফেস করে, হ্যাঁ। তো সেই জায়গায় আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে ছবি তুলে কন্টিনিউ পোস্ট করেছে, সে আমাকে ইন্সপায়ার করেছে, সে বোঝানোর চেষ্টা করেছে যে আমি উইথ ইউ। এবং আমার মিডিয়ার অনেকেই, আমার অনেক কলিগরাই আছে যারা যারা প্রথম থেকেই জানতো, ইভেন অনেক জার্নালিস্টও আমি জানিয়েছি যে এইগুলো ফেস করছি, এটা 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 এটা, তারাই দেখা গিয়েছে যে আবার হাসাহাসি করছে, নানান ধরনের কথা বলছে, খুব ফানি, এটা খুব মজার, আয় মেয়েটা বকা নাকি লাইভে এসে এগুলো নিয়ে কথা বলতেছে, আল্লাহ, মানে মেয়েটা কি এই নাকি ওই নাকি, অনেক কথা বলেছে। দেয়ার ওয়াজ অনলি ওয়ান পার্সন যে মনে করেছে যে না, তোমাকে ব্যক্তি তোমার থেকে আর্টিস্ট তোমাকে মানুষের আরও বেশি জানা উচিত, বা মানুষের এই তোমার সাথে কানেক্টেড থাকা উচিত, দ্যাট ওয়াজ রায়হান রাফি। এবং রাফি পুলমি যে তোমা তুমি আবার কাজে আসো, কাজে ব্যাক করো, এবং ওর ব্যাক টু ব্যাক দুইটা কাজ আমি করবো, দ্য ডার্ক সাইড অফ ঢাকা অ্যান্ড খাঁচার ভিতর অচিন পাখি। এই দুইটা আমাকে আমার দর্শকদেরকে ভুলিয়ে দিয়েছে একদম যে আমার লাইফে আসলে পাস্টে কি হয়েছে। গোপনে তুমি বিয়ে করেছো এবং সেটা সেলিব্রেট হয়েছে এবং সেটা প্রকাশিত হয়েছে তোমার ভিডিও ক্লিপ। ওইটা কি কাজী অফিসে ছিল কি জানি, মানে এটা তো তোমাদের কাজী অফিস তো, মানে ধরো মানে আমরা যে কোনো একটা ভিডিও বার্তায় আমরা কল্পনা, আমরা বলতে আমজনতা কল্পনা করে ফেলে এবং সেটা ছড়িয়ে যায়। আপনার কাজ পর্যন্ত এতটুকু আসছে, আমার কাজ পর্যন্ত কিন্তু আরো বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে আসছে, মানে এবং এটা খুব ভালো, নায়িকার সাথে যে কোনো যে কাজটা চলে তার সাথে একটা গুঞ্জন গসিপ বা যদি রিয়েলি হয়ে থাকে খারাপ না, এটা ক্যাম্পেইনের জন্য ভালো তো, তাই না? হ্যাঁ ভালো, হ্যাঁ, তা যদি ভালো হয় তাহলে চলুক একসাথে একটা হিরোইনের সাথে অনেকগুলো কাজ করে, তো যখন একসাথে একের অধিক কাজ করে তখনই প্রেমের একটা গুঞ্জন হয়। কি কথা শোনা যাচ্ছে না, হ্যাঁ। তো এখন বলতে পারেন যে কারোরটা তো ওইভাবে সামনে আসলো না, তোমারটা কেন আসলো, হ্যাঁ, সবগুলো তো ইন্ডাস্ট্রির মধ্যেই থাকলো, তোমারটা পত্রিকায় কেন আসলো? এখন আমার মানুষটার বন্ধুর সংখ্যা খুব কম, তো যেহেতু আমার খুব কম বন্ধু, আমি ওদের সাথেই বেশি সময় কাটাই বা ওদের আমার জীবনে আমি অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করি। আচ্ছা, তো অনেক মোমেন্ট তখন দেখা যায় যে মানুষের সামনে আমি নিজেই নিয়ে আসি, কেউ তো আর খুচিয়ে খুচিয়ে আমার ঘরে এসে ছবি তুলে সেই ছবি পোস্ট করেনি, আমি পোস্ট করেছি বা আমি সামনে এনেছি দেখে মানুষ জেনেছে। তো সেই জায়গা থেকে মানুষ নানান ধরনের কথা ওকে নিয়ে আমাকে নিয়ে বলে, তো আমার মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে, মাঝে মধ্যে খুব ভালো লাগে যে ঠিক আছে বলুক, একদম রিলিজের আগে আগে বললে বেশি ভালো হয়, এই যে সারা বছর না বলে সারা বছর তো মানুষ বিরক্ত হয়ে, ও ওর তো ওকে তো কয়দিন পর আর কোনো মেয়ে নকি দিবে না, কি হবে বেচারা, এটা ওর জন্য, আমি জানি না, আমার জন্য তো, এই যে আমারও তো এখন সিঙ্গেল, আমি কত রোমিও আমার পিছনে আগে পিছে থাকার কথা, তো ওরাও তো ভাববে যে আয় হায় তোমার তো রাফির সাথেই আছে, ওইটাই বাদ দেন, ডিরেক্টরদের সাথে যেহেতু নায়িকারা প্রেম করে, ডিরেক্টর এত 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 ভালো ভালো কাজ করছে, কত ডিরেক্টর, এগুলোও তো আমার হাত ছাড়া হয়ে যাবে, একটা কি একটা ডিজাস্টার। তোমার মন খারাপের দিনে আসলে মন ভালো করে দেবার জন্য কতজন ডিরেক্টর নক করেছিল ওই ওই সময়? হ্যাঁ, মানে যার নাম নিলাম সেই সেই একজন কাকুলিয়াপু একজন, আচ্ছা, সোয়ান ভাই একজন, আমি যে কজনের নাম বলেছি এ কজন ও সময় আমার পাশে ছিল, পাশে ছিল একদম, হ্যাঁ। কিন্তু তখন একমাত্র যেহেতু রাফি রানিং কাজ করছিল, সো প্রথম ওই যে বলে না বিড়ালটা রাফি মেরেছে, ঘন্টাটা রাফি গলায় বেঁধেছে। তো আদতে খুব বড় মার্জিনে তোমা মির্জার ক্যানভাসটা ওই জায়গায় কি একটা বড় ফিল্ম পলিটিক্স তৈরি হয়ে থাকে কিনা, বড় ব্যানার, শাকিবের নায়িকা বা তথাকথিত অন্য, আর তো নাই শাকিব ছাড়া আমি আর খুঁজে পাই না বা বলতেও চাই না, আমার কাছে মনে হয় না, তো এই জায়গাগুলো কি একটা অন্যরকম পলিটিক্স থাকে কিনা? ওটা তো প্রথম থেকেই হয়ে আসছে ভাইয়া, আমার আমার আজকে কাজের যে স্বীকৃতি, এই স্বীকৃতি আমার আমাকে সরকার থেকে, মানে আমি জাতীয় পুরস্কার পেয়েছি সেই 2015 সরকার দিয়েছে, কিন্তু যে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করেছি সেই ইন্ডাস্ট্রি কিন্তু আমাকে দেয়নি।
আমি এই হিরোইন ছাড়া কাজ করব না, আমি এই হিরোইনের সাথে 100 কাজ করব, বা আমি এই হিরোর সাথে 100 কাজ করব, বাকি সব গোল্লায় যাক, মানে বিষয়টা এরকম হয়ে আসছে অনেক বছর ধরে।